হ্যালো 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 সবাইকে। সো এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি দেখবো কিভাবে আমরা ফ্রিল্যান্সিং চ্যানেল থেকে কোর্স কিনতে পারি। অনেকে অ্যাকচুয়ালি আমাদের এটা বেসিক একদম মোকামার্স এর বেসিক যে সাইডগুলো থেকে যেভাবে কোর্স কিনতে হচ্ছে একই প্রসেস, তা আমরা দেখিয়ে দিতেছি কিভাবে আপনি কোর্স কিনতে পারেন। এখান থেকে সর্বপ্রথম আমাদের freelancingchannels.com URL চলে আসলেন, দেন আপনি এখান থেকে ব্রাউজ করতে পারবেন, ইভেন সার্চও করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? এবং জনপ্রিয় সার্চ গুলো এখানে শো করবে, ট্যাগ গুলো শো করবে, এখান থেকে দেখতে পারেন। আর এখান থেকে যদি সার্চ না করতে মন চায় সেক্ষেত্রে আপনারা নিচের দিকে চলে আসবেন, দেন কোন অফার থাকলে অফার গুলো ক্লেম করবেন, দেন এখান থেকে ধরেন আমি আমি এখান থেকে অ্যাডভান্স ওয়ার্কার যাবো না, সো এই কোর্সে নিয়ে যাই। সো জাস্ট আমি কোর্সটাতে ক্লিক করলাম, অথবা আপনার এখান থেকে অনেক কোর্স আছে, সো এগুলো ব্রাউজ করতে পারেন নিজের ইচ্ছা মতো, ঠিক আছে? আর কারো যদি আরো এক্সট্রা স্কিল থাকে আমাদের অফার করা যায়, সেক্ষেত্রে আমাদের আপনি সেল করতে পারবেন আমাদের সাথে কোর্স, ঠিক আছে? এর পাশাপাশি আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। সো আচ্ছা ওকে, সো আমাদের এটা কি 102টা ভিডিও টিউটোরিয়াল সহ একটা কোর্স। সো আমরা এখানে দুইটা অপশন আছে, উপরেও আছে নিচেও একটা আছে, যে কোনো একটা চুজ করলেই হয়, ঠিক আছে? সো আমরা দিলাম অ্যাড টু কার্ট আর বাই নাও, সরাসরি পারচেস করবো, ঠিক আছে? অ্যাড টু কার্ট দিলে কি হয় যে একটা কার্ডে জমা হলো, আমরা যদি অন্য সব জিনিস পারচেস করি ঠিক একই রকমই, কার্ডে জমা থাকলো অথবা বাই না দিলে সরাসরি চেক আউট হবে। সো আমি অ্যাড টু কার্টে আসলাম, দেন প্রসিড চেক আউট, যদি কোনো কুপন থাকে আমাদের এই কুপনটা অ্যাপ্লাই করে দিবেন এখানে, আর কুপন না থাকলে প্রসিড চেক আউট। ঠিক আছে, প্রসিড চেক আউট আসলে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে এখানে, যদি আপনার লগইন করা না থাকে, লগইন করানো থাকে সেক্ষেত্রে লগইন করবেন আপনার ইমেল অথবা ইউজার এন্ড পাসওয়ার্ড দিয়ে, আর যদি আপনার না থাকে সেক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এখানে অপশন পাবেন, সো আপনার ফর্মগুলো ফিল আপ করবেন। ধরেন আচ্ছা ওটা আমি একটা দিয়ে করে দিই এখানে, ঠিক আছে? স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সেটাকে 1000 কিনা, ঠিক আছে? পোস্ট কোড 1000, তারপর এখানে ফোন দিয়ে দিবেন যার যেটা ফোন আছে, ঠিক আছে? এরপর ধরেন ইউজার নেম চুজ করলেন একটা যে কোনো, ঠিক আছে? ইউজার নেম যদি অ্যাভেলেবল থাকে তাহলে চুজ করতে দিবে না, সমস্যা নেই। সো আপনি এখানটা কি করবেন, পাসওয়ার্ড চুজ করবেন, ঠিক আছে? দেন নেক্সট দিব আমরা কুইক পাসওয়ার্ড। সো কি বলছে আমাকে, স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো স্ট্রং পাসওয়ার্ডটা আমরা কিভাবে দিতে পারি, ঠিক আছে? স্ট্রং পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমরা কি করবো, আমি 4123 দিচ্ছি এখানে, দেখেন স্ট্রাক সার্চ করে দিতে হয়। প্রথমটা বড় হাতে দিব, লগইন, দেন ধরেন আমরা হ্যাশ ইউজ করলাম 1 2 3 4, ঠিক আছে? মিডিয়াম রেঞ্জের পাসওয়ার্ড, ওকে, হবে যাবে এখানে, সমস্যা নেই। আর বিলিং আমাদের যে আপনারা প্রোফাইল ইনফো আর বিলিং ইনফো আমাদের সেম, ঠিক আছে? সো টেনশন করতে হবে এখানে। এরপর এখন যেটা আসে দেখেন, কোর্স ভ্যালু কত, 2990 টাকা, সাব টোটাল বিকাশ চার্জ থাকে একটা, ক্যাশ আউট চার্জ সেটা হলো 55 টাকা। সো টোটাল 3,045 টাকা যখন আপনি সেন্ড করবেন কোন নাম্বারে, এইখানে নাম্বার অলরেডি দেওয়া আছে, সেই নাম্বার সেন্ড করার পর আপনার কাছে কি আসে, আপনার একটা বিকাশ নাম্বার থাকে, ঠিক আছে? ধরুন আপনার বিকাশ নাম্বার এটা, ঠিক আছে? ধরেন এটা আপনার বিকাশ নাম্বার, ওকে, ধরেন এটা, ধরেন আপনার বিকাশ নাম্বার আছে, এটা বসে দেন, জাস্ট চেঞ্জ করে দিই, এটা আপনার বিকাশ নাম্বার, ওকে। সো এরপর আপনি কি করবেন, ট্রানজেকশন আইডি, এটা আপনি কিন্তু বিকাশে টাকা সেন্ড করার সাথে সাথে একটা ট্রানজেকশন আইডি চলে আসে। সো ধরেন আমি ধরে নিলাম এটা আপনার ট্রানজেকশন আইডি, এখানে বসিয়ে দিলাম, রকেটের ক্ষেত্রেও সেম, নগদের ক্ষেত্রেও সেম, ঠিক আছে? নগদের ক্ষেত্রেও সেম, নগদের ফিটা একটু কম, ঠিক আছে? বিকাশ আর রকেট সেম ফি, ঠিক আছে? দেন প্লেস অর্ডারে ক্লিক করবেন,
সো প্লেসারে ক্লিক করছেন অলরেডি, দেন আপনার অর্ডারটা চলে আসছে। সো উইথিন মানে 3 ঘন্টার থেকে 3 ঘন্টার মধ্যে আপনাকে ইমেল চলে যাবে আপনার এখানে, অ্যান্ড আপনি আপনার লগ ইন অলরেডি হয়ে গেছেন অলরেডি, ঠিক আছে। তখন আপনি এনরোল কোর্সে ভিডিও আসেন, আমি একটা ট্যাবে রাখি এনরোল কোর্স, পার্চেস হিস্টোরি দেখতে পারি এখান থেকে। ঠিক আছে, এনরোল কোর্সে যদি আসি আমি আমার প্রোফাইল থেকে, আমার এখানে প্রোফাইল আছে, আমার অনেক অপশন আছে, এখান থেকে আমি যে কোনো অপশন চুজ করতে পারি, ঠিক আছে। আমার উইশ লিস্ট, রিভিউ, এভরিথিং এখানে দেখব, ঠিক আছে। ইউ ডিডন্ট পারচেস এনি কোর্স, অ্যাক্টিভ কোর্স, কোর্স কমপ্লিট, আমার কোনো কোর্স এখন নাই, বিকজ কি আমি আমার অর্ডারটা কি করছি পারচেস হিস্টোরিতে আসলো, এই দেখেন নিচেই পারচেস হিস্টোরি আছে। সো পারচেস হিস্টোরিতে আসলে দেখবো যে কি প্রসেসিং এ আছে এটা। সো আমাদের কাছে যখন আসবে তখন আমরা ভেরিফাই করব যে আপনি কি অর্ডার টাকা আমাদের আপনি যে টাকাটা সেন্ড করছেন এটা কি ওকে আছে কিনা, ট্রানজেকশন আইডিটা ওকে আছে কিনা। যখন ওকে থাকবে উইথিন 3 আওয়ার্স আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে, আপনার কাছে ইমেইলে চলে যাবে। সো আপনি তো ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে যেটা ই করছেন সেটা যে জাস্ট লগ ইন করবেন তাহলে হবে, আর আপনি লগ ইন অলরেডি করাই হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। অথবা আপনি সরাসরি ইমেইল দিয়ে লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এখন দেখাবো কিভাবে আপনার প্রোফাইলে শো করে। সো আমরা একটু আমরা কি বলে আপনার কোর্সটা আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি, দেন আমরা দেখবো কিভাবে আপনি কোর্সটা দেখবেন। আচ্ছা, আমরা যদি আমরা যখন অর্ডারটা অ্যাকসেপ্ট করব, ঠিক আছে, আমাদের আপনার পেমেন্ট ইনফরমেশন ঠিক থাকলে নভেম্বর 3 অর্ডারটি প্লেস করা হয়েছে, আপনাকে রেকর্ড থাকতে হচ্ছে আপনার পাঁচ হিস্ট্রিতে, ঠিক আছে। সো আপনি এনরোল কোর্সে যাবেন, যখন ইমেলটা পাবেন যে আপনার অর্ডার পারচেজ কমপ্লিট, দেন এনরোল কোর্সে আসলে আপনি দেখতে পারবেন আপনার অল কোর্সেস আন্ডার অ্যাক্টিভ কোর্স কমপ্লিট কোর্স সবই আছে, 0% কমপ্লিট। সো এখানে ক্লিক করে আপনি দেখবেন কোর্স শেষ হয়ে গেলে কমপ্লিট কোর্সের আন্ডারে থাকবে। সো এখন কমপ্লিট কোর্সের আন্ডারে 0 থাকবে, আর আপনি একটা কোর্স কমপ্লিট করেনি। সো আমরা অল কোর্সে আসবো অথবা অ্যাক্টিভ কোর্সে, দেন কি করবো আমরা কোর্সটা দেখবো। ইচ্ছা করলে আপনি আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে পারেন, এখানে প্রোফাইল ফটো দিতে পারেন, এক্সেট্রা এক্সেট্রা, বায়ো ডাটা দিতে দিয়ে রাখতে পারেন, এখানে পোস্ট শেয়ার করতে পারেন এখান থেকে, ঠিক আছে। ঠিক আছে, দেখেন এগুলো কিন্তু লক দেখাচ্ছে, ঠিক আছে। সো আমরা লকটা আনলক করবো কিভাবে, এখানে কিন্তু সব লক দেখাচ্ছে, শুধুমাত্র প্রথম টপেন এটা ওভারভিউ এর জন্য ওপেন করা, বাকি সবগুলো কিন্তু লক। সো আমরা স্টার্ট কোর্সে ক্লিক করবো, ঠিক আছে। আর এই কোর্সটা যদি আপনি কমপ্লিট করতে চান অ্যান্ড সার্টিফিকেশন নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সবগুলো কোর্স ভিডিও দেখতে হবে, মার্ক কমপ্লিট, সবগুলো ভিডিও মার্ক করে কমপ্লিট করতে হবে, তাহলে আপনি শুধুমাত্র এই করতে পারবেন, ঠিক আছে, শেষ করতে পারবেন। এখন আমরা আসি, এখন ওয়ার্ডপ্রেস ওভারভিউতে আমরা আছি, এখানে আমরা কি কি করতে পারি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে। ঠিক আছে, আপনি এখানে যত লো রয়ে যাবে তো আপনি এতক্ষণ এটা ভিডিও দেখা শুরু করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেখেন এখানে আপনি যখন প্লাস করবেন দেখেন সবগুলো কিন্তু আনলক হয়ে গেছে, আমি বিটনামি ওয়ার্ডপ্রেসে আসি, দেখেন সবগুলো কিন্তু আনলক হয়ে গেছে। এখন প্রথমে কিন্তু লক দেখাচ্ছিল, জাস্ট স্টার্ট কোর্সে ক্লিক করলে সবগুলো আনলক হয়ে যাবে এখানে, ঠিক আছে। সো ওকে, সো আমার এটা শেষ হয়ে গেল, যখন ভিডিও দেখা সবগুলো দেখা শেষ হয়ে যাবে দেন অটোমেটিক্যালি আপনি সার্টিফিকেশন পেয়ে যাবেন। এখন ধরেন আমি ফার্স্ট একটা ভিডিও দেখতেছি, সো ভিডিও দেখার পর একটা প্রবলেম ফেস করলে সো আমরা কি করবো, কোশ্চেন আনসার ব্রাউজ করবো, দেন কোশ্চেনের টাইটেল দিব যে আমি কি প্রবলেম ফেস করতেছি, ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা ইউজ করবেন, বাংলা অথবা ইংলিশ, ইংলিশ ইন্টু পারলে ইংলিশ, কোনো ব্যাংলিশ অ্যালাউড মানে ব্যাংলিশ ইউজ করবেন না, শুধু সরাসরি বাংলা ইউজ করবেন না, সরাসরি ইংলিশ। সো আপনি বলতে পারেন যে কি প্রবলেম, ওয়ার্ডপ্রেস সেট আপ প্রবলেম, ঠিক আছে। তারপর আপনি ডিপলি ব্রিফ করে দিলেন কি কি প্রবলেমটা আপনি করে দিতেছেন আমার, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস সেট আপ করতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, কি প্রবলেম হচ্ছে সেটা আপনি ব্রিফলি বলে দিবেন এখানে কি প্রবলেম হচ্ছে, ঠিক আছে। জ্যাম্প ইনস্টল নিচ্ছে না, ঠিক আছে, প্রবলেম যখন আসবে
আপনি টেক্সটটা লিখে জাস্ট সাবমিট কোশ্চেন দিয়ে দিবেন, ঠিক আছে? হাইলাইট করে দিতে পারবেন এখান থেকে, বোল্ড টোল করে হাইলাইট করে দিলেন এখান থেকে, ঠিক আছে? যখনই আপনি কোশ্চেনটা করে দিলেন এখানে, ঠিক আছে, আপনি আবার এখানে আসেন, কোশ্চেনটা কিন্তু সাবমিট হয়ে গেছে। সো কোশ্চেনটা সরাসরি মেন্টরের কাছে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো সব প্ল্যাটফর্ম গুলোতে কিন্তু কোর্স থাকে, কিন্তু ডিরেক্ট মেন্টর সাপোর্ট কিন্তু থাকে না। এই কোশ্চেনটা করে দিলে এই কোশ্চেনটা কিন্তু সরাসরি মেন্টরের কাছে চলে যাবে, অ্যান্ড মেন্টর সলিউশন দিয়ে দিলে আপনার এখানে অ্যান্সারটা চলে আসবে, কোশ্চেন সহ অ্যান্সারটা। সেটা কিভাবে আসে আমি জাস্ট দেখাচ্ছি এখন। আচ্ছা, এখন যদি আপনি কিভাবে বুঝবেন যে মেন্টর আপনাকে রিপ্লাই দিয়ে দিছে, ঠিক আছে? সো আমি জাস্ট রিলোড দিই এখানে, যদি মেন্টর রিপ্লাই দিয়ে থাকে, ঠিক আছে, তখন আপনি ইমেলটা চেক করবেন আপনার ইমেলে, দেখবেন আপনার অ্যান্সারটা চলে গেছে। আপনার যে প্রোফাইলের সাথে যে ইমেলটা ছিল ওই ইমেলে আপনার অ্যান্সারটা চলে যাবে, ঠিক আছে? আপনি কোশ্চেন করলে অ্যান্সার চলে যাবে ইমেইলে, ঠিক আছে? এখন যে মেন্টর কিভাবে অ্যান্সারটা দিবে, ঠিক আছে, সেটাও তো দেখা দরকার আমাদের। মেন্টরের কাছে আপনি যেভাবে কোশ্চেনটা কোশ্চেনের অপশনটা চলে আসছে ঠিক এরকমই মেন্টরের কাছে কোশ্চেন চলে যাবে, ঠিক আছে? তারা আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? এই ছিল আমাদের সাপোর্ট সিস্টেম। এর পাশাপাশি যদি আরো সাপোর্ট লাগে আপনি আমাদের ফেসবুক গ্রুপে ঢুকতে পারেন, ঠিক আছে? ফ্রিল্যান্সিং সাপোর্ট বাংলাদেশে ঢুকতে পারেন, এখান থেকে সরাসরি জয়েন্ট গ্রুপে ক্লিক করবেন, রিসোর্স লাগ রিকোয়েস্ট নিয়ে নেবেন এখান থেকে। এখানে দেখেন রেগুলার সাপোর্ট নিচ্ছে সবাই, ঠিক আছে? এখানে শুধুমাত্র সাপোর্টের জন্য, আর আমাদের কমিউনিটিটা আলাদা থাকে। এর পাশাপাশি আমাদের ফোরামে কোয়েশ্চেন আনসার করতে পারবেন, ফোরাম আছে এখানে, ফোরামে আপনি কোয়েশ্চেন আনসার করবেন এখান থেকে, ঠিক আছে? ঠিক আছে, সো আপনার এখানে কি চলে আসবে, আমাদের ফোরামে চলে আসবে। ফোরামে চলে আসার পর আমাদের 200+ মেম্বার আছে এখানে। সো এখানে আসার পরে কি করবেন, মোমবাইল দেখতে পারেন, আমাদের রিসেন্ট প্রোফাইল দেখতে পারেন, সবকিছু করতে পারেন। এর পাশাপাশি আপনি পোস্ট ক্রিয়েট করবেন। আচ্ছা, আমাদের লাস্ট এই ছিল, সেটা হলো আমাদের ফোরাম, ঠিক আছে? সো আমাদের ফোরামের জন্য আমরা ফোরামে চলে আসবো, এখানে আমরা কিছু চেঞ্জেস এনেছি এখানে। সো ফোরামে আসলে আপনি এখান থেকে নিউ টপিক ক্রিয়েট করতে পারবেন, আর ওল্ড কোনো টপিকে রিপ্লাই করতে পারবেন, ঠিক আছে? কোন টপিক যদি ক্রিয়েট করতে চান তাহলে নিউ টপিক ক্লিক করবেন, রিকোয়েস্ট আছে আপনাকে নতুন একটা টপিক ক্রিয়েট করতে দিবে, টপিকের সাথে সাবজেক্ট দিয়ে দিবে, ঠিক আছে? ধরেন ফাইবার টপিকে যা ছিল এখানে জাস্ট পেস্ট পেস্ট করে দিন 7 days, ওকে? ফাইবার ব্যাক হাজার টি 7 days দেন আপনি ডিসক্রিপশন লিখে দিলেন যে সরি লোড একটু লোড হয় না এখনো, তো সাবজেক্ট করবেন দেন ডিসক্রিপশন ক্রিয়েট করবেন। যে ডেসক্রিপশন আমি লিখলাম যে রিসেন্টলি মাই রেসপন্ডিং অ্যাট অল হোয়াট শুড আই ডু, এখানে কোশ্চেন করলেন, সাবস্ক্রাইব করে রাখলেন, সেক্ষেত্রে এটার উপর যত ধরনের রিপ্লাই আসবে সেগুলো আপনি মেইলে চলে যাবে, যদি এখানে নাও থাকেন আর আপনি যখন লগ ইন করবেন তখন দেখতেই পারবেন, ঠিক আছে? দেন সাবমিট করে দিবেন, অন্য যে কোনো ইউজার রাখবে তারা এর মধ্যে রিপ্লাই দিবে, যে মডারেটর গুলো আছে তারা রিপ্লাই দিবে এখানে। সো এইভাবে মূলত আমাদের ফোরামটা কাজ করবে, ঠিক আছে? এই যে আমার পোস্ট করা, সো আমার পোস্টটা এখানে শো করতেছে, এখানে সবাই রিপ্লাই দিবে, আপভোট দিবে, লাইক দিবে, ডিসলাইক দিবে, ঠিক আছে? একটা পোস্ট করছে যে কারিম, ঠিক আছে? এইভাবে আমাদের সাপোর্ট সিস্টেমটা কাজ করবে। এর পাশাপাশি আমাদের সাপোর্টের জন্য আপনি আমাদের পেজ অন করতে পারেন ডিরেক্টলি, ঠিক আছে? গেস্ট হয়ে দিতে পারেন, সরাসরি আপনার প্রোফাইল থেকে দিতে পারেন মেসেজ, ঠিক আছে? সো এই ছিল আমাদের ফ্রিল্যান্সিং ট্যালেন্ট সেট মূলত প্রসেসগুলো, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, আর কোর্সে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আমরা আপনি পছন্দ মতো যে কোনো কোর্স চুজ করবেন এখান থেকে, সেটা আশা করতেছি। আল্লাহ হাফেজ।